এই দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখার মতো। এখানে যদি মাছ না খাই তাহলে কি করব, কিছু করার নাই। আরছি তাও আধা ঘন্টার উপর হয়েছে, চারটার করে বসছি, মাছে চাইরাইতেছে। দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য দেখার মতো, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো বাগিয়া তুরাগ নদীর পাড়ে বাগিয়া বিল, এখানে আজকে আসছি। গতকালকে এখান থেকে মাছ ধরছে, দেখুন এই যে ছিপ ফেলে বসে রয়েছে দর্শক বিন্দু ভাইরা। অনেক সুন্দর একটা জায়গা, মাছে যদি খায় তাহলে আপনাদের দেখাতে পারবো। দেখুন খুব সুন্দর একটা দেখার মতো জায়গা। ওই যে আমার ড্রোন ছিপের ড্রোন দেখা যাইতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন হামাক ভুল হয়েছে নাকি গো দর্শক ভাইরা, আপনারা একটু দোয়া করেন হামাকলে, যাতে বড় মাছ ধরতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি, যেন কাপসি মাছ ধরতে পারি গো দর্শক ভাইরা। কাপসি রুই মাছ, কচা 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 রুই মাছ যেন ধরতে পারি, দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন গো, আপনাদের মনের মতো যেন ভিডিও করতে পারি, লাইভ সরাসরি যেন দেখাইতে পারি। আমার ভিডিওর মধ্যে কোনো কারচুপি করি না আমি, যা বাস্তব তাই আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনাদের সামনে এই এই ভালো ভিডিও করার জন্য চেষ্টা করি। আর ভুল ত্রুটি হতেই পারে মানুষের। হামাক হামাক লাগে দোয়া করবেন গো ভাইরা, যেন কাপসি বড় বড় কাপসি রুই মাছ ধরতে পারি, কচা রুই ধরতে পারি গো। কিন্তু পাইতেছি না তো, সেই যে এক বোয়াল পেলাম আর তো মাছের দেখা পেলাম না। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা, চাপের ব্যবসা তো খুব ভালো লাগে। আমি একটু বলার চেষ্টা করতেছি, বুঝতেছেন নাকি ভাইরা দর্শকরা, যারা আমার চ্যানেলটি দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন, হামাক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, বুঝছেন গো দর্শক ভাইরা। এই দেখুন ভাইয়ারা, আমরা এসেছি বাগিয়া বিলে তুরাগ নদীর পাড়ে। এখানে অনেক জঙ্গল আছে, মাছের চারাচারি করতেছে, লাড়াচাড়া করতেছে মাগার, মাছ তো পাইতেছি না ভাইয়ারা দর্শকরা। মন করলে দোয়া করবেন একটু ভাই, দোয়া করলে তার টাকা পয়সা লাগবো না, যাতে বড় বড় মাছ ধরতে পারি, আপনাদের দেখাইতে পারি। ওই দেখেন ওই যে ওইখানে না, ওই যে ওইখানে কী যেন করতেছে কোষা দিয়ে নৌকা দিয়ে। প্রিয় ভাইয়ারা, বন্ধুরা, দোস্তরা, যারা দেশের বাইরে আছেন, ইতালি ইতালি, মিডিল ইস্ট, আমেরিকা, লন্ডন, যে যেখানেই আমার চ্যানেলটি দেখতেছেন, মন খুলে দোয়া করবেন যেন বড় বড় মাছ ধরে আপনাদের দেখাতে পারি। ওই যে ওইখানে দেখেন যে আমাকে লাড়া ভাই আছে গো, ওই লাড়া ভাই উনি কী করতেছেন? এ লাড়া ভাই কথা করছে না কেন গো? এ লাড়া ভাই মাছ ধরতে আসছি গো। এ লাড়া ভাই দিয়ে ওখানে চায়না জাল পারে ছেপ পেতেছে গো, ভিডিও করতেছি লাড়া ভাই, দেখাবো দেখাবো, সারা পৃথিবীর মানুষ দেখবে লাড়া ভাই, একটু বৈঠাটা উঁচা করে দেখেন না কেন, মাছ পড়েছে না ভাই, মাছ পড়ে নাই? ও যে আমাকে লাড়া ভাই ওখানে মাছ ধরতেছে চায়না জাল দিয়ে, চায়না জালে তো যা পরে সামনে সব ঢুকে পড়ে গো, এই চায়না জালের জন্য মাছ পাচ্ছি না মনে হয়। প্রিয় দর্শক ভাইরা, আপনাদের একটু মজা দেওয়ার জন্য আমি একটু চাপের ভাষা বলার চেষ্টা করতেছি। কেমতে এখন ঢাকার ভাষা কইমু, কেমতে মাছ তো পাইতেছি না, কিছু মাছ পাইলে তো আপনাকে দেখাইতে পারতাম, মাছ মাছ তো খায় না, আমি কি করু, বোঝেন নাই দর্শক ভাইরা, আমি তো মাছ পাইতেছি না, আপনি গো মাগার আনো তো কেমতে। দেখুন প্রিয় দর্শক বৃন্দ ভাইরা, কালকে গতকালকে এখান থেকে এই এই যে এই এই কুলের থেকে এই যে এখান থেকে এই কাতল পাইছে, রুই পাইছে,
আমি পাশাপাশি এখানে বসছি, ওই দেখেন যে কিরকম চারি মারলো, ওই যে চারি মারলো মাছে চাইরাইতেছে কিন্তু মাছে খাইতেছে না, কি করু? আমাকে একটা ভালো পরামর্শ দেন ভাইরা, যাতে মাছে আদার খায়, কোন আদারটা দিলে মাছে খাবে ভালো আমাকে একটু কমেন্টসে জানাবেন। এই দেখেন, এই যে যে এখানে চারি মারলো, এই যে এখানে মাছে চারি চারি মারলো, তো মাছে খাইতেছে না, এখানে মাছে চারিব সুন্দর চাইরে আছে কিন্তু মাছে খাচ্ছে না। এই দেখেন ভাই, যে এখানে মাছে চারে দিতেছে মাছে খাচ্ছে না, আপনাদের চারে দেখাইতেছি মনে হয় যে পুকুরে আসছি, কিন্তু মাছে চারে দিতেছে মাছে তো খাচ্ছে না গো। কাপসি মাছ কি এমনি দেখাবো ভাই আপনাদের? আমাকে একটু জানাবেন প্লিজ দয়া করে কমেন্টসে, কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দিব। মাছের চারি দেখাইতেছি মাছ তো খাচ্ছে না। ওই দেখেন প্রিয় দর্শক বন্ধু ভাইয়েরা, ওই যে ওইখানেও চারি মারলো, ওইখানেও চারি মারছে মাছে, দেখানোর চেষ্টা করতেছি। এই যে যে একটা পুঁটি মাছ ধরেছে গো, এই যে একটা এই যে পুঁটি মাছ ধরেছে, আমার সাথী ভাই একজন আসছে না, সেই পুঁটি দেশি পুঁটি। এই যে দেখুন আপনারা, এই মাত্র একটা পুঁটি মাছ ধরা পড়েছে, এই যে দেশি পুঁটি, চলা পুঁটি, এ কাপসি পুঁটি গো, এ তো কাপসি পুঁটি লাফালাফি করতেছে। প্রিয় দর্শক বৃন্দ ভাইয়েরা, মাত্র একটা পুঁটির দেখা পেলাম, আটা ট্যাংরা মাছ পেয়েছে। আমি তো ছোটো মাছ ধরতে আসি না, বড় মাছ না ধরলে আমার জোশ আসে না, আমি কি করু? দর্শক ভাইয়েরা একটু মজা দিতেছি, মনে কিছু নেবেন না, সরাসরি মাছ ধরতে আসছি। যদি মাছ পাই বড় মাছ, তাহলে আজকে যদি মাছ যাই হোক আপনাকে সুন্দর করে ভিডিও করে দেখাম। ওই দেখেন এই যে যে চারি মারলো, দেখেন এই দেখেন চারাইতেছে, আমি এখন কি করবো গো? মাছে তো চারি দিচ্ছে, মাছে তো খাচ্ছে না কিছু, মাছে তো খাচ্ছে না, খালি চাইরাচ্ছে গো। মাছকে আমি কী খাবার দিব? হামাক কপালে কি আজকে মাছ নাই ভাইরা? হামাক কপাল কি মাছ নাই? কতদিন ধরে আছি, এ চা নিয়ে আসি, রামকুত্তার ডিম নিয়ে আসি, 1600 টাকা কেজি পিঁপড়ের ডিম, বাঘের দই আনি, বাঘের দুধ ও বলে বেছে ওই রান বাঁচে আনি নাই, মাগার বাঘের দুধ দেওয়ার বলে মাছ বেশি খায়, কত কিছু দিতেছি। একটা মাছ যদি ধরে আজকে জানাদের সুন্দর করে মাগার বিটু দেহামু, বুঝছেন নাকি গো দর্শক ভাইরা? আমাকে লেগে দোয়া করবেন যাতে বড় মাছ ধরতে পারি, আপনাদের যেন এই দেখাতে পারি, আপনাদের মনের মতো যেন আজকে একটা ভিডিও তৈরি করতে পারি। বড় মাছ ধরলে তো ভালোই লাগে, বোঝেন নাই ভাইরা দোস্তরা? চাপায়ের ভাষা তো মাগার পুরাপুরি পারি না, এলোমেলো ডিপ জলের ভাষা দেই, বুঝছেন ভাইরা? ওই দেখেন কি সুন্দর, ওই যে নৌকা চালাইতেছে, ওই যে শহীদ শহীদ মনে মাছ ধরতে যাইতেছে জাল নিয়ে, দেখি এই মাছ ধরে, মাছ ধরা শেষ অবশ্যই দেখানোর চেষ্টা করবো যদি কাছাকাছি থাকি। এই দেখেন প্রিয় দর্শক বৃন্দু ভাইয়েরা, এই যে মাছের চারি মাল, মাছে চারাইতেছে, জিম মারতেছে, চারে আসে মাছে খায় না, ডিম বেশি করে দিতেছি ভাইয়েরা। দোস্তরা যারা মৎস্য শিকারী আছেন, আমাকে একটু সঠিক পরামর্শ দেবেন দয়া করে, মাছ কী করে খায়? আমি পুরাতন শিকারি না, তবে মাছ মোটামুটি খারাপ ধরি না। আমি জোড়া বসি দেব ভাই, শিব ভাই, ওদিনকে বলটা ডাবল বসিতে পারছিল, কারণ বড় মাছ যদি বাজে তাহলে একটা বসি ওইরকম কাজ হয় না, দুইটা বসি থাকলে, দুইটা বসি বিঁধলে পরে মাছের শক্তি অনেকটা কমে যায়, সেই জন্য জোড়া বসি পাওয়াটা ভালো। আপনারা জোড়া বসি পাবেন, আমার ক্ষুদ্র গ্রেনে যেটুকু আমি জানি আপনাদের বললাম, যারা দর্শক বের আছেন আপনারা এই বিদায় নিব, আপনাদের সাথে একটু চাপের ভাষা করব, বলবো ভাইরা আমাকে লেগে দোয়া করবেন গো, যাতে বড় মাছ ধরতে পারি, কাপসি কাপসি মাছ,
มุทุระมุทุระรุยก็ช่าก็ช่ารุยเจนอดูดเตปารีก็อาบนาร์ชาวเบ้บ้าลอดักเบนอาบนาร์เดชุสตตาคำนักกุฎเตชีอัชชาลามอลาอิคุม